কখনো দেখেছেন ব্যস্ত রাস্তায় গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে একটা পুরো বাড়ি? সান ফ্রান্সিসকো শহরের এক রাস্তায় এমনই এক দৃশ্য দেখা গেল। সবুজ রঙের একটা বাড়ি এ পাড়া থেকে ও পাড়ায় চলে গেল, আসলে চলে গেল না, গত 8 বছর ধরে বাড়িটিকে সরানোর প্রস্তুতি চলছিল। গত রবিবার সেই কাজই সম্পন্ন হয় আর বাড়ি সরানোর এমন দৃশ্য ভাইরাল হতে সময় নেয়নি মোটেই। সান ফ্রান্সিসকোর ফ্র্যাঙ্কলিন স্ট্রিটে 139 বছর ধরে ঠিকানা ইংল্যান্ডের হাউস নামের এক বাড়ির, যাতে রয়েছে 6টি শোবার ঘর এবং 3টি স্নানের ঘর। কিন্তু ঐতিহাসিক সেই ঘরকে না ভেঙে সরানোর প্রয়োজন হয়। গত কয়েক বছর ধরে তার প্রস্তুতি চলছিল, রাস্তার দুই ধারের গাছগুলোর ডাল ছেঁটে দেওয়া, পার্কিংয়ের জায়গাগুলি খালি করে রাস্তা চওড়া করা, এমনকি বিদ্যুতের তারও সরিয়ে ফেলা হয়। আর যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় বাড়িটিকে সেটি একটি একমুখী রাস্তা, তাতে আবার উল্টো দিকে বাড়িটিকে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। হাইড্রোলিক ডলিতে তুলে ধীর গতিতে বাড়িটিকে ফ্র্যাঙ্কলিন স্ট্রিট থেকে 7 ব্লক দূরে ফুলটনে নিয়ে যাওয়া হয়। রিমোট কন্ট্রোলের সাহায্যে বাড়িসহ ডলিগুলোকে 1 মাইল প্রতি ঘন্টা গতিতে নিয়ে যাওয়া হয়। আর আস্তে একটি বাড়ির এমন যাত্রা দেখতে রাস্তায় প্রচুর মানুষ দাঁড়িয়ে যান, তারা মোবাইলে সেই বিরল দৃশ্য রেকর্ড করেন, পরে যা ভাইরাল হয়ে যায়।